हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। चलो बेड़ाते जाई। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মহারাষ্ট্রের পুনে শহরে কিছু গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী ভ্রমণের জায়গা। শুন, শুরু করা যাক মারাঠা সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু পুনে শহরের আজকের যাত্রা। মহারাষ্ট্রের পুনে শহরে শনিবারবাড়া এক ঐতিহ্যবাহী দুর্গ। 1732 সালে নির্মিত এই দুর্গটি 1818 পর্যন্ত মারাঠা সাম্রাজ্যের পেশোয়ারের আসন ছিল। মারাঠা সাম্রাজ্যের উত্থানের পরে 18 শতকে প্রাসাদটি ভারতীয় রাজনৈতিক কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। এক ভীষণ অগ্নিকাণ্ডে দুর্গের বেশিরভাগ অংশ পুড়ে যায়। বেঁচে থাকা কাঠামোগুলো এখন পর্যটন স্থান হিসেবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। আপনি এখানে এসে দেখতে পাবেন দেওয়ালগুলি আংশিকভাবে পাথরের এবং আংশিকভাবে ইটের তৈরি। 1777 সালে নারায়ণ রাও, যিনি তৎকালীন পঞ্চম এবং শাসক পেশওয়া ছিলেন, তার চাচা রঘুনাথ রাও ও রক্ষীরা তাকে হত্যা করেছিলেন। কথিত রয়েছে যে নারায়ণ রাওয়ের ভূত এখনো এখানে দেখা যায়। এখন আমরা পৌঁছে গেছি পাতালেশ্বর মন্দিরে। এটি বাম্বু হ্রদে নামেও পরিচিত। বেসাল্ট শিলা দিয়ে তৈরি মন্দিরটি হিন্দু দেবতা শিবকে উৎসর্গকৃত। গুহার সামনে একটি বৃত্তাকার নন্দী মণ্ডপ রয়েছে। এর ছাতা আকারের ছাউনিটি বিশাল বর্গ স্তম্ভ দ্বারা সমজ্জিত। এই মণ্ডপ পাতালেশ্বরের অন্যতম বিচিত্র কাঠামো। গুহার বিশাল আঙিনায় রয়েছে এক অপূর্ব রূপে খোদাই করা বৃত্তাকার নন্দী মাজার। গুহার মন্দিরে তিনটি অভয়ারণ্য রয়েছে এবং কেন্দ্রীয় একটিতে শিবলিঙ্গ রয়েছে। মূল গুহার দেওয়ালগুলিতে কিছু রূপরেখা আঁকা রয়েছে, যা ভারতীয় পুরাণ কাহিনী থেকে বিশেষত শিবের সাথে জড়িত গল্পগুলিকে বিচিত্র ভাস্কর্যগুলি বোঝায়। মন্দিরের পর এসে গেছি রাজা দিনকর কেলকার মিউজিয়াম। এখানে ডক্টর দিনকর জি কেলকারের সংগ্রহ রয়েছে। তিনতলার এই মিউজিয়ামে রয়েছে 14তম শতাব্দীর বিভিন্ন ভাস্কর্য, যেমন হাতির দাঁত, সিলভার, বাদ্যযন্ত্র, যুদ্ধের অস্ত্র। এখন আমরা এসে গেছি আগা খান প্যালেসে। এটি সুলতান মোহাম্মদ শাহ আগা খান তৃতীয় দ্বারা নির্মিত হয়েছিল। মহলটি ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে নিবিড়ভাবে জড়িত, কারণ এটি মহাত্মা গান্ধী, তার স্ত্রী কস্তুরবা গান্ধী, তার সেক্রেটারি মহাদেব দেশাই এবং সরোজিনী নাইডুর কারাগার হিসেবে কাজ করেছিল। এটি সেই জায়গা যেখানে কস্তুরবা গান্ধী এবং মহাদেব দেশাই মারা গিয়েছিলেন। ভবনটি 5টি হল রয়েছে। এটি 19 একর এলাকা জুড়ে নির্মিত। প্রাসাদটি তার বিশালতা এবং মনোরম আর্কিটেকচারের সাথে দর্শকের দৃষ্টি মুগ্ধ করে। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের পুনে শহরের আরো কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। আর আপনাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে, তবে শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমার ট্র্যাভেল ব্লগের সাথে জুড়ে থাকুন।